নমস্কার বন্ধুরা, সকলকে ম্যাজিক ফুটবল ইউটিউব চ্যানেলে স্বাগত। তুমি আবার চলে এলাম খেলা দুনিয়ার সব থেকে বড় খবর নিয়ে। রোনাল্ডোর বিশ্ব রেকর্ড, রেকর্ড মেসিরও। নিজ নিজ ম্যাচে রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। লিখটেনস্টাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড করেছেন পর্তুগিজ তারকা। মেসি পানামার বিপক্ষে করেছেন 800 গোল করার রেকর্ড। রোনাল্ডোর পর্তুগাল ইউরো বাছাই খেলতে নেমেছিল লিখটেনস্টাইনের বিপক্ষে। এই ম্যাচে নামার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। আন্তর্জাতিক ফুটবলে তিনি এখন সব থেকে বেশি ম্যাচ খেলার তারকা। লিখটেনস্টাইন ম্যাচ দিয়ে 197তম ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। 196 ম্যাচে খেলেন কুয়েতের বাদার আল মুতায়া। রেকর্ডের ম্যাচে রোনাল্ডো জোড়া গোল করেছেন, তার একটি ছিল ফ্রিকিক থেকে, তাতে লিখটেনস্টাইনের বিপক্ষে 4-0 গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। অন্যদিকে শুক্রবার 24 মার্চ ভোররাতে পানামার বিপক্ষে নেমেছিল বিশ্বজয়ী আর্জেন্টিনা, যেখানে তারা পায় 2-0 গোলের জয়। 2 গোলের একটি আসে মেসির পা থেকে। এ গোলের মাধ্যমে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে 800 গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার আগে এ রেকর্ড ছুঁয়েছেন পর্তুগাল অধিনায়ক রোনাল্ডো। তার দখলেই রয়েছে সর্বোচ্চ গোলের রেকর্ড। বর্তমানে 830 গোল রয়েছে রোনাল্ডোর নামের পাশে। কেরিয়ার 800তম গোল করে আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি। দেশের হয়ে তার গোল সংখ্যা এখন 99টি। আর একটি গোল করলেই 100 গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। এ রেকর্ড মেসি স্পর্শ করতে পারেন কুরাসাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে। কাতার বিশ্বকাপ জয়ের পর এটি ছিল আর্জেন্টিনার প্রথম কোনো ম্যাচ যেখানে আবেগী হয়ে পড়েন মেসি নিজে। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে মাঠে দাঁড়িয়ে তিনি বলেন, আমি সব সময় এই মুহূর্তটি উদযাপন করার স্বপ্ন দেখতাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন খেলার আপডেট পেতে। তাহলে আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।